আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজার মজার দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে বিফ স্টার ব্রেড রেসিপি, আর একটা হচ্ছে ভেজিটেবল স্টার ব্রেড রেসিপি। আর দুইটা রেসিপি কিন্তু আমি একদমই সহজভাবে চুলায় বেক করে দেখাবো, যে কেউ বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি দুইটা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। তো প্রথমেই আমি বিফ স্টার ব্রেডটা তৈরি করে দেখাবো, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ডোটা তৈরি করে নিব, তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এবার এখানে অ্যাক্টিভ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও সামান্য পরিমাণে কম। প্রতি কাপ ময়দা বা আটার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়। এরপর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটা স্পাচুলা দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানির মধ্যে কিছুক্ষণের জন্য আঙুলটা ডুবিয়ে রাখা যাবে, ঠিক এরকম কুসুম গরম পানি হতে হবে। পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প দিব আর ডোটা তৈরি করে নিব। এখানে আপনারা পানির পরিবর্তে কুসুম গরম দুধও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছিলাম, সম্পূর্ণ পানিটা কিন্তু লাগেনি, কিছু পরিমাণ পানি বেঁচে গিয়েছে। আপনাদের কিন্তু পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। এরপর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তেলের পরিবর্তে বাটারও দিতে পারবেন। এবারে ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে, যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। তেলটা কিন্তু আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে এই পর্যায়ে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট করে তৈরি করেছি, এতে করে ব্রেডটা অনেক বেশি সফট এবং ফ্লাফি হবে। সময় নিয়ে ডোটাকে আমি মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট এবং স্মুথ হয়েছে। এবার এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি, এর উপরে সামান্য তেল মাখিয়ে নিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবারে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি, ডোটা ফুলে ওঠার জন্য। ঢাকনায় যদি ছিদ্র থাকে চাইলে ছিদ্রটাও বন্ধ করে দিতে পারেন। এই দিকে ডোটা রেস্ট হতে থাক, অন্যদিকে আমরা ভিতরের পুরটা রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার চলে এসেছে, এর বেশি আর ভাজার দরকার নেই। এবার এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। মাংসগুলোকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে আদা রসুনটাকে মাংস আর পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না মাংসের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা আর রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বাকি সব মশলাগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এবার এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এটা প্যাকেটের গরম মশলা, এখানে সব ধরনের গরম মশলাই গুঁড়া করা আছে। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি অরেগানো, এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। এবার এখানে 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এবার এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিব। 3-4 মিনিটের মতো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো আছে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, মাংসটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিব। এই পুরটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে, আপনারা চাইলে এই পুরটা দিয়ে বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে ফেলতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে তেলটা উপরে বেশি উঠেছে, তার মানে পুরটা এখন একদমই রেডি। এবার এই পুরটা একটা বাটিতে নামিয়ে সাইডে রেখে দিব। অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে মথে নিব, এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে। ডোটাকে আমি কিছুক্ষণের জন্য মথে স্মুথ করে নিয়েছি। এবার এই ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নিব। বোর্ডের উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে এর মধ্যে আমি ডোটা নিয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে আমি ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ বাটিতে রেখে ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে, আর একটা ভাগ দিয়ে আমি প্রথমে গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। কাজগুলো কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন।
এবার বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে ডোটা রেখে ডোয়ের উপরেও কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। ডোটা যেহেতু অনেক নরম তাই ময়দা ছাড়া তো বেলা যাবে না। এবার এই ডোটা দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। রুটিটাকে অনেক বেশি মোটা অথবা অনেক বেশি পাতলা করে বেলা যাবে না, হাফ ইঞ্চি পুরুত্ব রেখে রুটিটা বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি যে ট্রেতে বেক করব সেখানে সামান্য অয়েল ব্রাশ করে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এর মধ্যে রুটিটাকে সমান করে বিছিয়ে নিচ্ছি। এবার বাকি অর্ধেক ডোটা দিয়েও আরেকটা রুটি বেলে নিতে হবে, তবে এই রুটিটা নিচের রুটিটার চেয়ে একটু বড় করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে একটা সাইডে রেখে দিব, আর আগে যে ট্রের মধ্যে রুটিটা বিছিয়ে রেখেছিলাম তার উপরে আমি মাংসের পুরগুলো বিছিয়ে দিব। মাংসের পুরটা দিয়ে একটু সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আসলে এই কাজগুলো আমি কিভাবে করছি স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে। তো সবগুলো মাংসের পুর এখানে দিয়ে সমানভাবে ছড়িয়ে নিয়েছি। এবার এর উপরে আমি বাকি যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ সম্পূর্ণ প্রসেসগুলো না দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। উপরে রুটিটা দিয়ে আমি দুইটা রুটি সাইড থেকে একটু চেপে সিল করে দিচ্ছি। এরপর সাইড থেকে একটু চেপে চেপে গোল শেপ দিয়ে দিচ্ছি। এবার আঙুল দিয়ে ব্রেডের মাঝ বরাবর একটা ছিদ্র করে নিব। এবার স্টার ব্রেডের শেপটা দিয়ে দিব, তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। ছুরির ঠিক উল্টো পাশ দিয়ে আমি স্টার ব্রেডের দাগগুলো কেটে নিব। এবার এই স্টার ব্রেডটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। 10 মিনিট পর এখানে আমি একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ পরিমাণ দুধ মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা এই ব্রেডের উপরে ব্রাশ করে দিব, এতে করে বেক করার সময় খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তবে কেউ যদি কালারটা আনতে না চান তাহলে স্কিপ করতে পারেন। সম্পূর্ণ ব্রেডের উপরে আমি ডিমের মিশ্রণটা ব্রাশ করে নিয়েছি। এবার এখানে কিছু সাদা তিল নিয়েছি ব্রেডের উপরে দেওয়ার জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে, শুধুমাত্র দেখার সৌন্দর্যের কারণে দিয়েছি। এবার এই ব্রেডটা বেক করার জন্য একদমই রেডি। চুলা একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে আগে থেকেই 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার এখানে দুইটা লেখালেখির কাগজ দিয়ে দিচ্ছি। এবার এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ব্রেডের ট্রেটা বসিয়ে দিব। এবার একটা সিলভারের ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আর ব্রেডের উপরে যদি খুব সুন্দর একটা কালার আনতে চান তাহলে অবশ্যই কাচের ঢাকনা স্কিপ করতে হবে, সিলভার অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। এবার চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে বেক করে নিব 25 মিনিট। চুলার আঁচ এবং ব্রেডের আকার অনুযায়ী সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। ফিরে আসলাম 25 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার ব্রেডের উপরে কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর ব্রেডটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এবার এই ব্রেডটা কিছুটা গরম থাকা অবস্থাতেই এখানে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা অয়েলও ব্রাশ করে দিতে পারবেন। এবার এই ব্রেডটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন নিচে যে কাগজগুলো দিয়েছিলাম একদম পুড়ে যায়নি। পুড়ে গেলে কিন্তু ব্রেডের থেকে খুব বাজে একটা গন্ধ আসবে, তখন আর ব্রেডটা খাওয়া যাবে না। এবার এই ব্রেডটা কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। ব্রেডটা অনেক বেশি সফট হয়েছে আর ভিতরটা কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন, আর খেতে তো অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এখন আমি আপনাদেরকে ভেজিটেবল স্টার ব্রেডটা তৈরি করে দেখাবো। এই ব্রেডটা খেতে অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এই ব্রেডটাও আমি একদমই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ভেজিটেবল স্টার ব্রেডটি তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিপ ড্রাই ইস্ট। আমি এখানে 1 চা চামচেরও কম পরিমাণে ইস্ট ব্যবহার করেছি। প্রতি কাপ আটা বা ময়দার জন্য 1/2 চা চামচ করে ইস্ট ব্যবহার করতে হয়। আমি সেই অনুযায়ী এখানে ইস্ট দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। ইস্টার ব্রেডে মিষ্টির পরিমাণটা কম দিলেই বেশি ভালো হয়, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিবেন। এরপর সব শুকনো উপকরণগুলো একটা স্পাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো মিশানো হয়ে গেলে এবার এখানে নিয়েছি কুসুম গরম দুধ। আঙুলটা ডুবিয়ে কিছুক্ষণের জন্য সহ্য করা যাবে, ঠিক এইরকম কুসুম গরম দুধ হতে হবে। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে কুসুম গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। এখন এখানে দুধটা অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। দুধটা অল্প অল্প করে দিয়ে প্রথমে স্পাচুলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করার রেগুলার সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে ডোটাকে মেখে নিতে হবে যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। এই ডোটা সাধারণত আমরা রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি তার চেয়েও কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে, তাহলে ব্রেডটা অনেক বেশি সফট হবে।
সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে সফট আর স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর ডোটাকে একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি। এবার এই ডোটা যেহেতু অনেকক্ষণ ধরে রেস্টে রেখে দিতে হবে, তাই ডো এর উপরে যাতে ড্রাই না হয়ে যায় সামান্য পরিমাণে তেল ডো এর উপরে মাখিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এইদিকে ডোটা রেস্ট হতে থাক, অন্যদিকে আমি ব্রেডের ভিতরের পুরটা রেডি করে নিব। ব্রেডের ভিতরের পুরটা রেডি করার জন্য আমি এখানে কয়েক ধরনের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে গাজর, বরবটি, আলু আর টমেটো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনে পাতা কেটে রেডি করে নিয়েছি। এবার রান্না করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে দিব। এবার পেঁয়াজ আর মরিচটাকে একটুখানি নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর মরিচটাকে ভেজে নিয়েছি, এর বেশি আর ভাজার দরকার নেই। এবার এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে গাজর, বরবটি আর আলুগুলো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো পরে দিব। এবার সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এরপর এখানে 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া। এখন আবারও সবকিছুর সঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিটের মতো সবজিগুলোকে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ডেকে চুলার একদম লো আছে সবজিগুলো 80%-এর মতো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রায় 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে সবজিগুলোকে রান্না করে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন কিন্তু সবজিগুলো 80%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকেও একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আমি 1/4 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। সেই সাথে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। এটা একদমই অপশনাল, দিলে খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টমেটোর সস। টমেটোর সসটাও চাইলে বাদ দেওয়া যাবে, কারণ এখানে টমেটো দেওয়া হয়েছে, চাইলে স্কিপ করতে পারেন। এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস দিয়ে দিলাম। এরপর সবজি পুরটাকে বাইন্ডিং এ আনার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সবকিছু মিশিয়ে আমি আরো 2 মিনিটের মতো সবজিগুলোকে রান্না করে নিব। এই সবজির পুরটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ারটা বাদ দিয়ে এই সবজিটাকে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, খেতে অসম্ভব মজাদার হয়। এবার সবকিছু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন সবকিছু মিশিয়ে নিলেই কিন্তু এই সবজির পুরটা একদমই রেডি। এবার এই সবজির পুরটা একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিয়ে আমি আরো 1-1.5 মিনিটের মতো ডোটাকে ভালো করে মথে নিব। এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে আমি একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই কাজটা করতে পারেন। এবার এই লেচিগুলোকে গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা লেচি দিয়ে আমি একটা গোল বল তৈরি করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি বাকিটাকেও তৈরি করে নিব। এটাকেও আমি একটা গোল বলের শেপ দিয়ে দিয়েছি। এবার এই লেচিটা দিয়ে আমি একটা রুটি বেলে নিব। গোল আর বড় করে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা অনেক বেশি পাতলা অথবা অনেক বেশি মোটা করে বেলা যাবে না, 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে রুটিটা বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। আমি যে ট্রেতে বেক করব সেই অনুযায়ী রুটিটা বড় করে বেলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন রুটিটা ঠিক আমি কতটুকু মোটা করে বেলে নিয়েছি। এবার যেই ট্রেতে আমি স্টার ব্রেডটা তৈরি করে নিব, সেই ট্রের মধ্যে আমি এই রুটিটাকে নিয়ে নিব। তার আগে আমি এই ট্রের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়ে এর উপরেও তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই ট্রের মধ্যে আমি রুটিটাকে সমান করে বিছিয়ে নিব। এবার এই রুটির উপরে আমি যে সবজির পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। যতটুকু দরকার এখানে সমানভাবে সবজির পুরটা আমি দিয়ে দিব। চারোপাশে সবজির পুরটা আমি সমানভাবে দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি আরো একটা রুটি বেলে তারপর দিয়ে দিব। যে লেচিটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে আমি আরো একটা রুটি বেলে এখানে দিয়ে দিলাম। এবার সাইড থেকে 2টা রুটি এভাবে চেপে সিল করে দিতে হবে। আমি কাজগুলো কিভাবে করছি আপনার স্ক্রিনে দেখে বুঝে নিবেন। রুটিগুলো সিল করে নেওয়া হয়ে গেলে এবার সাইডের অংশগুলোকে এভাবে চেপে একটু সমান করে নিতে হবে। কাজগুলো করা কিন্তু একদমই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো দেখতেই পাচ্ছেন আমি সাইডের অংশগুলোকে কত সুন্দরভাবে সমান করে নিয়েছি। এবার এই ব্রেডের মাঝ বরাবর একটা ছিদ্র করে নিতে হবে। আমি আঙুল দিয়ে ব্রেডের মাঝ বরাবর একটা ছিদ্র করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার স্টার ব্রেডের শেপটা দিয়ে দিব। স্টার ব্রেডের শেপটা দেওয়ার জন্য আমি এখানে একটা ছুরি নিয়েছি। ছুরির ঠিক উল্টো পাশটাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি।
এবার ছুরির উল্টো পাশটা দিয়ে আমি এভাবে দাগ কেটে নিব। একটু চেপে চেপে দাগগুলো বসিয়ে নিতে হবে। এই কাজটা করা একদমই সহজ, আসলে আপনারা যখন নিজেরাই তৈরি করবেন তখন একাই কিন্তু এগুলো পারবেন। তারপর আমি একদম সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ব্রেডের শেপটা দিয়ে দিয়েছি। যেহেতু এই ব্রেডটাকে আমি চুলায় বেক করব, তাই ব্রেডের উপরে যাতে খুব সুন্দর একটা কালার আসে তাই এখানে একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ মিশিয়ে নিচ্ছি। এবার এই ব্রেডের উপরে আমি ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিব। আপনারা চাইলে শুধু ডিমের কুসুম অথবা শুধু দুধ ব্রাশ করে দিতে পারেন, ওতেও কিন্তু কালার আসবে। আর যদি কালার টানতে না চান তাহলে স্কিপ করতে পারেন। মিশ্রণটা ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে, এবার এখানে নিয়েছি কিছু সাদা তিল। এবার এই তিলগুলো আমি এই ব্রেডের উপরে ছড়িয়ে দিব, এতে করে ব্রেডটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে এটা চাইলে স্কিপ করতে পারেন। এবার এই ব্রেডটা বেক করার জন্য একদমই রেডি। যেহেতু এই ব্রেডটি আমি চুলায় বেক করে নিব, তার জন্য চুলায় আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম। এরপর এখানে 2টা লেখালেখির কাগজ বসিয়ে দিয়ে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবারে স্ট্যান্ডের উপরে পাউরুটি ট্রেটা বসিয়ে দিব। এখন একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোয়ার চেয়ে একটুখানি বাড়িয়ে দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিব। যদি ব্রেডের উপরে খুব দ্রুত কালার আনতে চান তাহলে অবশ্যই কাচের ঢাকনা স্কিপ করতে হবে, সিলভার, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে। আমি ব্রেডটাকে 25 মিনিটের একটু বেশি সময় ধরে বেক করে নিয়েছি, যেহেতু ব্রেডটা অনেক বড় সাইজের ছিল। আপনাদেরও কিন্তু চুলার তাপ এবং ব্রেডের সাইজ অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন ব্রেডটা মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। ব্রেডটা গরম থাকতে থাকতে আমি ব্রেডের উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছি, আপনারা চাইলে এখানে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন। এবার চুলা থেকে আমি ব্রেডটাকে নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন ব্রেডটা কতটা সফট হয়েছে মাশাল্লাহ, আর চুলায় বেক করার পরও ব্রেডের উপরে কত সুন্দর কালার চলে এসেছে, একদম ওভেনের মতো। এবার এই ব্রেডটা কেটে আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর এই ব্রেডটা খেতে যে কি পরিমাণে মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।